গারুল পালনে লাখোপতি চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের জয়নাল আবেদিন। চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের জয়নাল আবেদিন গারুল পালন করে ভাগ্য ফিরিয়েছেন, এখন তিনি লাখোপতি। প্রসঙ্গত, গারুল মূলত ভেড়ার একটি উন্নত জাত। জয়নাল আবেদিন জানান, 2014 সালে সহকর্মীদের মাধ্যমে জানতে পারে গারুল পালনে খরচ কম কিন্তু লাভ অনেক বেশি। বাড়ি ফিরে ওই বছর তিনি 20টা গারুল কেনেন। ভারতীয় এই গারুল দেশীয় ভেড়ার মতো দেখতে। তিনি জানান, এখন তার খামারে 250টি গারুল আছে। এই গারুল মাঠে চড়ে খায়, তাই বাড়িতে খাওয়ানোর জন্য তেমন খরচ হয় না। গারুলগুলো পরিচর্যা করেন তিনি, আর মাঠে চড়ানোর জন্য দুইজন রাখাল রয়েছে। গারুল বছরে দুইবারে 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেয়। পূর্ণবয়স্ক একটি গারুল 40 থেকে 50 হাজার টাকায় বিক্রি হয়, তবে বিভিন্ন বাড়ি বা খামারে পালনের জন্য বাচ্চা বেশি বিক্রি হচ্ছে। প্রতিটি বাচ্চা 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি হয়। খরচপাতি বাদ দিয়ে গারুল পালন থেকে তার 4 থেকে 5 লাখ টাকা লাভ হয়। লাভ দিয়ে সংসার খরচ চালানোর পাশাপাশি তিনি তোতাপুরি ছাগল, রাজহাঁস ও গরুর খামার করেছেন। এছাড়া কিনেছেন 6 বিঘা মাঠান জমি, আরও 8 বিঘা জমির পুকুরে করেছেন মাছ চাষ। জয়নাল আবেদিন গারুলের রোগবালাই এর প্রতিকার ও সেবা যত্নের বিষয়ে জানান, রোগবালাই যাতে কম হয় সেজন্য গারুলের ঘর বিশেষভাবে তৈরি করা হয়েছে। মাটি থেকে প্রায় 3 ফুট উপরে মাচার উপর এদের রাখা হয়। তারপরও প্রতিটি গারুলের খুরা রোগ প্রতিরোধে বছরে 3 বার ও PPR রোগ নিরাময়ে বছরে 1 বার প্রতিষেধক টিকা দেওয়া হয়। জয়নাল আবেদিন বলেন, গারুল পালনে খরচ কম কিন্তু লাভ অনেক বেশি। চুয়াডাঙ্গার কুলপালা গ্রামে আমি প্রথম বাণিজ্যিকভাবে গারুল পালন শুরু করেছি। বর্তমানে আমার দেখা দেখি অনেকেই গারুল পালন করে সফলতার মুখ দেখছেন। জয়নাল ভাই, আপনি এই গারুল কতদিন ধরে পুষতেছেন? 7 বছর ধরে। 7 বছর ধরে? প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন? আমার 20টা দিয়ে শুরু করেছিলাম। 20টা দিয়ে শুরু করেছিলেন। এখন বর্তমানে কতটা গারুল আছে? আমার মোটামুটি 200 পিস গাভি আছে, 250 দিয়ে 250 পিস আছে। 20 পিস দিয়ে শুরু করেছিলেন, তা এই যে বড় বড় যে গারুলগুলো, এরগুলোর মানে কয় বছর করে বয়স? মোটামুটি এর বয়স 2 বছর ধরে। 2 বছর? হ্যাঁ, 2 বছর আছে, 1 বছর আছে। এগুলো কত টাকা ওজন হতে পারে এক একটা গারুল? 3 বছর আছে ওজন, মোটামুটি এখন 40 কেজি। 40 কেজি? 40 থেকে 50 কেজি হবে। দাঁড়া, ছাগল আছে? ছাগল, দাঁড়া, ছাগল, ভেড়া, তার থেকে গারুল পালন কি লাভজনক? গারুলের তো ডেভেলপ বেশি, লাভ বেশি, মানে ছাগল আছে ভেড়ার থেকে। এছাড়া আপনি আর কি করেন? এছাড়া ছাগল আছে, গরু আছে, আপনার হাঁস আছে, মুরগি আছে, ঠিক আছে, হ্যাঁ, ভেড়া আছে, মাছ আছে, মানে সেইগুলো সব এক সব খাবার কৃষিকাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন। তা আপনি অন্য অন্য লোকদের চাকরির পিছনে দৌড়ই বা চাকরি লেখাপড়া জানা লোক চাকরি খোঁজে, আপনি খোঁজেননি কেন? আমি চাকরির জন্য খুব একটা চয়েস নেই, মানে নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার উদ্দেশ্যে আপনি মানে পরের আর কি কাজ না করে নিজেই সব কিছু করবেন, মানে নিজে মালিক হবেন, এই উদ্দেশ্যে আপনি করা, তাই এতে কি আপনি সফল? জি।